ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 14ই আগস্ট 14ই আগস্ট 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্নেই চলে এলাম। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বিশ্ব অঙ্গদান দিবস বা ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে 2023 এটা কবে পালিত হলো? এটা 13ই আগস্ট পালিত হলো। এটা বাম হাতি ব্যক্তিদের, সরি, এটা হচ্ছে অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতার জন্য এটা পালন করা হয়। এবছরের থিম হচ্ছে স্টেপ আপ টু ভলেন্টিয়ার, নিড মোর অর্গান ডোনার টু ফিল দ্য ল্যাকুনে। পরের প্রশ্ন, 2 নম্বর, আন্তর্জাতিক বাম হাতি দিবস বা ইন্টারন্যাশনাল লেফট হ্যান্ডার্স ডে এটাও 2023 সেটাও হচ্ছে তোমার 13ই আগস্ট পালিত হলো। এটা হচ্ছে ওই বাম হাতি ব্যক্তি যারা বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি হয় এবং তাদের বিভিন্ন যে অসুবিধা হয় সেই সম্পর্কে বিভিন্ন অসুবিধা দূর করতে এবং মানুষের মনে সচেতনতা করতে, তাদের প্রতি যে খারাপ মনোভাব আছে সেগুলো দূর করার জন্য এই দিনটা পালন করা হয়। এবছরের থিম হচ্ছে লেফট হ্যান্ডেড ইন স্পোর্টস। পরের প্রশ্ন, 3 নম্বর, সম্প্রতি কে RICS লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন? এটা হচ্ছে সুভাষ রুনওয়াল। রুনওয়াল তিনি হচ্ছেন 4 দশকের বেশি সময় ধরে বিভিন্ন উত্তরাধিকার সহ একটি নেতৃস্থানীয় রিটেল এজেন্ট ডেভেলপার। প্রথমবারের মতো রাইস সাউথ এশিয়া অ্যাওয়ার্ড লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে তিনি ভূষিত হলেন। RICS হচ্ছে রয়্যাল ইনস্টিটিউশন অফ ক্যারেক্টার্স সার্ভিয়ার্স, হলো একটি ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডাস্ট্রির বডি যা সারা দেশে পেশাদারদের প্রতিনিধিত্ব করে। এই সংস্থাটি প্রথমবারের মতো পুরস্কারগুলি হোস্ট করছে এবং এটা পুরস্কার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়ার লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী এবং ভারতীয় লিডিং শিল্প অ্যাচিভমেন্টগুলিকে স্বীকৃতি দেওয়া এবং নির্মিত এবং প্রাকৃতিক পরিবেশ জুড়ে ব্যক্তি দলগুলি দ্বারা পেশাদারিত্ব করা তাদের বিভিন্ন মানে নেতাগত মানগুলো সর্বোচ্চ বজায় রাখার জন্য এই পুরস্কারটা দেওয়া হচ্ছে। তো এবছরের জন্য পেয়েছেন সুভাষ রুনওয়াল। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর, সম্প্রতি কোন ভারতীয় রেল স্টেশন পিঙ্ক স্টেশন হয়ে উঠলো? এটা হচ্ছে নিউ অমরাবতী স্টেশন। এটা সেন্ট্রাল রেলওয়ের মধ্যে এটা পড়ছে। এই অমরাবতী নিউ অমরাবতী স্টেশনটি ইতিহাসের ভূষাভাল বিভাগের প্রথম স্টেশন এবং সেন্ট্রাল রেলওয়ের মধ্যে তৃতীয় স্টেশন হিসেবে এটা পিঙ্ক রেলওয়ে স্টেশন হয়ে উঠেছে। এটি একটি হচ্ছে সম্পূর্ণরূপে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত। এখানে হচ্ছে 12 জন দক্ষ মহিলা কর্মচারীর দল রয়েছে, প্রত্যেকেই একটা নির্বিঘ্নভাবে কাজ মানে স্টেশনটা পরিচালনা করছে। এই নিউ অমরাবতী স্টেশনটা, তার মধ্যে রয়েছে তোমার এখানে 12 জনের মধ্যে রয়েছে 4 জন ডেপুটি স্টেশন সুপারিনটেন্ডেন্ট, 4 জন পয়েন্ট ওমেন এবং 3 জন রেলওয়ে সুরক্ষাকর্মী এবং 1 জন স্টেশন টিকিট বুকিং এজেন্ট। পরের প্রশ্ন, 5 নম্বর, সম্প্রতি কোথায় পেনশন রাইটস মহারালী সমাবেশ আয়োজিত হলো? এটা হচ্ছে দিল্লিতে হলো। সরকারি কর্মচারীদের ইউনিয়নগুলি দিল্লিতে একটি বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে পেনশন রাইটস মহারালী। এটা ওল্ড পেনশন স্কিম পুনঃস্থাপনের দাবিতে সরকারি কর্মচারীরা ইউনিয়নগুলি এই সমাবেশের আয়োজন করেছে। এখানে কেন্দ্রীয় এবং রাজ্য বিভাগের কর্মীদের প্রতিনিধিত্বকারীরা জয়েন্ট ফোরাম ফর রিস্টোরেশন অফ ওল্ড পেনশন স্কিম, ন্যাশনাল জয়েন্ট কাউন্সিল অফ অ্যাকশন এ দ্বারা এই আয়োজন করা হয়েছিল। এই ইভেন্টটি 10ই আগস্ট রামলীলা ময়দানে, দিল্লির রামলীলা ময়দানে 10ই আগস্ট পালিত হয়েছে এবং সেখানে কেন্দ্রীয় রাজ্য বিভাগ, রেলওয়ে, পাবলিক সেন্টার আন্ডারটেকিং, শিক্ষকতা, পেশাজীবী, প্রতিরক্ষা কর্মী, প্রাক্তন আধাসামরিক কর্মীদের সহ বিভিন্ন পরিসরের কর্মচারীরা এটাতে অংশগ্রহণ করেছিল এই সমাবেশটাতে। পরের প্রশ্ন, 6 নম্বর, সম্প্রতি কোথায় নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল MSME এক্সপো এবং সামিট 2023-এর উদ্বোধন হয়েছে? এটা হচ্ছে দিল্লিতে হয়েছে। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর শ্রী মনোজ কুমার সিনহা এটা উদ্বোধন করেছেন। এটা হচ্ছে MSME ডেভেলপমেন্ট ফোরাম দ্বারা আয়োজিত এই প্রেস্টিজিয়াস সামিটটি দেশের ইকোনমিক গ্রোথকে এগিয়ে নেওয়ার জন্য মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ সেক্টরে পলিসি মেকার্স এবং উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। মাইক্রো স্মল উদ্যোগগুলি আর্থসামাজিক রূপান্তর, বিশেষ করে মহিলা উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রতি বছর জম্মু কাশ্মীরে 74,000-এর বেশি MSME মহিলাদের নেতৃত্ব রয়েছে। এই সমস্ত জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো MSME সম্বন্ধে একটু শুনে নাও, মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এটা হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রক বলা হয়, ভারত সরকারের একটি মন্ত্রক। এটা হচ্ছে তোমার অফিস হোল্ডার হচ্ছে নারায়ণ রানে আর 2007-এ প্রতিষ্ঠা হয়েছিল, সদর দপ্তর
দিল্লি, যেহেতু এই দুটো প্রশ্ন পরপর দিল্লিতে হয়েছে, তো দিল্লি সম্বন্ধে একটু শুনে নাও। দিল্লি রাজধানী হচ্ছে নিউ দিল্লি, মুখ্যমন্ত্রী হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল, লেফটেন্যান্ট গভর্নর শ্রী বিনয় কুমার সাকসেনা। আচ্ছা, আমি এই 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চলের একটা ভিডিও বানিয়েছি, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা পারলে দেখে নিতে পারো। পরের প্রশ্ন 7 নম্বর, সম্প্রতি প্রথম কোন ভারতীয় ব্যাংক 24x7 ভিডিও ব্যাংকিং পরিষেবা প্রদান করবে? এটা হচ্ছে এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক। এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক ভারতের বৃহত্তম স্মল ফিনান্স ব্যাংক। তাদের ইনোভেটিভ 24x7 ভিডিও ব্যাংকিং প্ল্যাটফর্ম চালু করার মাধ্যমে গ্রাহক পরিষেবার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। গ্রাহকদের ভিডিও কলের মাধ্যমে বিশেষজ্ঞ ব্যাংকারদের সঙ্গে মুখোমুখি ভিডিও ইন্টারাকশনের সাথে জড়িত হওয়ার, মানে যোগাযোগ করার সুবিধা দেবে, এবং এটা সপ্তাহের শেষে এবং ছুটির দিনে এই সুবিধা পাওয়া যাবে 24x7, এই জন্যই বলা হয়েছে। এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক হচ্ছে জয়পুরে অবস্থিত, জয়পুরে এর সদর দপ্তর। এটি ভারতীয় ক্ষুদ্র ব্যাংক। এটা 1996 সালে যানবাহন ফাইন্যান্স কোম্পানি এইউ ফাইন্যান্স লিমিটেড হিসেবে প্রতিষ্ঠা হয়েছিল, আর এর হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে সঞ্জয় আগরওয়াল, প্রতিষ্ঠা 1996। পরের প্রশ্ন 8 নম্বর, সম্প্রতি ভারতের ফৌজদারি বিচারের ব্যবস্থার পুনর্গঠনে কোন বিল আনা হয়েছে? এটা হচ্ছে ভারতীয় সাক্ষ্য বিল 2023। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থা সংস্কারের জন্য নতুন 3টি বিল পেশ করেছে, তার মধ্যে এই ভারতীয় সাক্ষ্য বিল হচ্ছে একটা। 1872 খ্রিস্টাব্দে তোমার পুরনো ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টকে প্রতিস্থাপন করা হয়েছে। এই পদক্ষেপটি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এবং সামাজিক পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ আইনি সংস্কারের প্রয়োজনীয়তা হিসেবে প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি আরও যে দুটি বিল পাস করা হয়েছে, সেটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা 2023 এবং ভারতীয় দণ্ডবিধি IPCK এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সুরক্ষা সংহিতা 2023, যা ফৌজদারি কার্যবিধি প্রতিস্থাপন, মানে কার্যবিধির প্রতিস্থাপন করবে। পরের প্রশ্ন 9 নম্বর, সম্প্রতি প্রকাশিত মনসুন এ পোয়েম অফ লাভ অ্যান্ড লঙ্গিং বইটি কার লেখা? এটা হচ্ছে অভয় কুমারের লেখা, মানে অভয় কে, তিনি হচ্ছে ভারতীয় কবি। অভয়কে হচ্ছে ভারতীয় কবি এবং কূটনীতিক, ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল, পুরানো দিল্লির কথিকায় দিল্লিতে সংস্কৃত কেন্দ্রে তার বই এই মনসুন এ পোয়েম অফ লাভ অ্যান্ড লঙ্গিং বইটি প্রকাশ করেছেন। বইটিতে 150টি কবিতা 4 লাইন স্তবক জুড়ে রয়েছে। এই বইটি সাহিত্য একাডেমিতে তার 68তম বার্ষিকী উপলক্ষে প্রকাশ করা হয়েছে, এবং এটি একটি কবিতা যা বর্ষাকে অনুসরণ করে মাদাগাস্কার থেকে উৎপন্ন হয় এবং হিমালয়ে শ্রীনগর পর্যন্ত ট্রাভেল করে এবং পুনরায় মাদাগাস্কারে ফিরে যায়। এটা হচ্ছে এই বইয়ের বিষয়বস্তু, কবিতা। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে সম্প্রতি কোন দেশ চতুর্থ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে? এটা ভারত জিতেছে আর হারিয়েছে মালয়েশিয়াকে। চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণান স্টেডিয়ামে ভারত মালয়েশিয়াকে 4-3 গোলে হারিয়ে চতুর্থ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে, এবং মালয়েশিয়া এর ফলে সেটা ভারতে, মানে বেশি ট্রফি জেতার দলের মধ্যে ভারত হচ্ছে 1 নম্বর, 2 নম্বরে যদি হয় তাহলে পাকিস্তান 3টে ট্রফি নিয়ে। আকাশদীপ প্রথম গোল করেন এবং সেমিফাইনালে 5টি গোল স্কোরার মধ্যে 4 জন গোল করেছিলেন, কার্তি সেলভাম, মনদীপ সিং, আকাশদীপ সিং এবং সুমিত। দক্ষিণ কোরিয়াকে 5-3 গোলে হারিয়ে তৃতীয় স্থান দখল করেছে জাপান। তার মানে ভারত 1 নম্বরে, 2 নম্বরে মালয়েশিয়া, আর 3 নম্বরে হচ্ছে তোমার জাপান। এই ছিল আজকের সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমাদের কিছু যদি বলার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আজকে এতটুকুই।